আমি সেলিনা সিদ্দিকী আনা 71 ব্যাচ এই স্কুলের আপনাদেরকে কি বলবো অনুভূতি এক্সপ্রেস করার কোনো ভাষা আমার নাই এটা আসলে একটা চমৎকার মিলন মেলা এবং বলার বাইরে খুশি হচ্ছে আমি আমার নাম আহমেদ তাহফিদা ইয়াজদানি আমাকে সবাই তাহা বলেই চিনতো মরান স্কুলে আমি 1962 সালে এই স্কুলে পড়াশোনা শুরু করেছি এরপরে আরও এক বছর পড়েছি পঞ্চম শ্রেণী পড়ে আমি এই স্কুল শেষ করেছি আজকে এখানে এসে আমার একটা স্পেশাল ফিলিংস হলো সেটা হলো এই স্কুলে যেখানে আমি পড়াশোনা করেছি যেখানে আমার জীবনের ভিত্তি হয়েছে সেই স্কুল প্রাঙ্গণে আমরা এই এই অনুষ্ঠানটা করতে পেরেছি এলাম এটা হয়েছে সবাইকে শুভেচ্ছা আমি 1971 সালের ব্যাচ আজকের এই মডার্ন স্কুলের কুমিল্লা মডার্ন স্কুলের দ্বিতীয় পুনর্মিলনীতে যারা অংশ নিতে এসছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার কল্যাণ কামনা করছি আশা করি আমরা আমাদের পুরনো শৈশবকে ফিরে পাব এবং সেই সঙ্গে আমরা আমাদের যে শিক্ষা আমরা অর্জন করেছি এখান থেকে জীবনের যে কটি দিন বাকি আছে সে কটি দিন আমরা আমাদের প্রত্যয় এবং বিশ্বাস এবং সেই শিক্ষার প্রতিফলন আমাদের জীবনে ঘটাবো ধন্যবাদ সেরিনাপা আমার বয়স জ্যেষ্ঠা উনি 65 ব্যাচের আমি 69 40 বছরের ঊর্ধ্বে ওনার সাথে আমার দেখা হয়নি এই অনুষ্ঠানের বদলতে আজকে আমরা একসাথে হয়েছি আমার তো খুবই আনন্দ লাগছে এটা আমাদের দ্বিতীয় রিউনিয়ন আমরা 2015 প্রথম রিউনিয়ন করেছিলাম এবং এবার আমরা অনেক বেশি সাড়া পেয়েছি আমার তো খুবই ভালো লাগছে কিন্তু যারা আসতে পারেনি তাদেরকেও আমরা মিস করছি পরে মনে পড়ছে আমাদের যারা শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন অনেকেই নাই সুতরাং তাদের অভাবও আমরা অনুভব করছি আমার নাম জিয়াউল ইসাক মানিক আমি 67 ব্যাচের আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না অনেকের সাথেই দেখা হয়েছে যারা আসতে পারেনি তারা যেন পরবর্তীতে আসে এবং এই আনন্দ উপভোগ করে তাদের কাছে আমার এই অনুরোধ রইল যারা দূরে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আসলে এইসব প্রোগ্রামে অংশগ্রহণ করাটাই হচ্ছে একটা আনন্দ এর চেয়ে বড় আনন্দ জীবনে আর পাওয়া যেতে পারে না কাজেই যখন নেক্সট টাইম আমাদের এরকম কোনো অনুষ্ঠান হবে আমরা আশা করব আমাদের কুমিল্লা মডার্ন স্কুলের দেশে এবং প্রবাসে যারা আছেন সবাই সুযোগ এবং সময় করে এইসব অনুষ্ঠানে আসলে এমন কারোর সাথে দেখা হবে যার সাথে আপনি হয়তো দু যুগ তিন যুগ পরে একত্রিত হবেন আমি মোহাম্মদ আবু তাহের পাপন 71 বেস আজকে আমাদের যে মডার্ন স্কুলে অ্যালমোনাইতে আমার যে একটা প্রাণোজ্জ্বল মনোভাব মানে আমি বোঝাতে পারবো না মনে হয় যে একটা ঈদের দিনের মতো একটা আনন্দ উপভোগ করতেছি আজকে আমি শফি আহমেদ শ্যামল 72 ব্যাচ আসলে আমরা এমন একটা বয়সে এমন একটা প্রান্তে এসে দাঁড়িয়েছি যে আমাদের ছেড়ে অনেক বন্ধু চলে গেছে এই পৃথিবীতে আমরাও হয়তো সিরিয়ালে আছি তো এই প্রান্তে এসে আমাদের সেই ছোটোবেলার হারানো স্মৃতিগুলোকে ফিরে পাওয়া হারানো বন্ধুদেরকে আবার খুঁজে পাওয়া এটা যারা করেছে তাদের কাছে কৃতজ্ঞ আর এই আজকের অনুভূতি প্রকাশ করা যাবে এটা মানে এটা এটা ডিফারেন্ট এই যে আমাদের আসেন এই আমাদের আরেক হারিয়ে যাওয়া খুঁজে পাওয়া কোন ব্যাচে হ্যাঁ 72 72 ওনারই ব্যাচে কি মনে হচ্ছে আছে হ্যাঁ আসলাম মাত্র আসলাম ভালোই ফিল্ম রিউনিয়ন করা মানে সবার সাথে দেখা সাক্ষাৎ না কুমিল্লায় কুমিল্লাতে থাকেন তাহলে অনেকের সাথে দেখা হয়েছে অনেকের পরে আছে I'm
একসাথে হয়েছি, আনন্দ লাগতেছে। ভবিষ্যতে আরও এরকম প্রোগ্রাম হোক এই কামনা করি। নাজমা আক্তার 67 ব্যাচ, অনুভূতিটা এখন মনে হয় যেন আবার স্কুলে পড়তেছে এরকম লাগতেছে বন্ধু বান্ধবদেরকে। হ্যাঁ, সামনে একটা মনে করছে আমরা এখন 3-4 পড়ি। আমার নাম হোসনের আক্তার রিনা, এখানে এসেছি, খুবই ভালো লাগছে, কারণ এখানে অনেক ফ্রেন্ডসকে দেখেছি যাদের সঙ্গে আমার দীর্ঘদিন দেখা হয়নি, হয়তো চেহারা ভুলে গেছি, তো এখন দেখতে একটু একটু মনে হচ্ছে, চেনে যা মনে হচ্ছে, তারপর যখন পরিচয় জিজ্ঞেস করছি তখন জানতে পারছি সে আমার ক্লাসমেট ছিল, ভালো লাগছে। শাহজাদি বেগম 68 ব্যাচ, আমরা 10 ভাই বোনের মধ্যে 8 ভাই বোনই এই স্কুল থেকে পড়াশোনা করেছি, 5 বোন এবং 3 ভাই, আমরা সবাই এসেছি, আমার এক বোন আসছে আমেরিকা থেকে আর আমরা সব ঢাকা থেকে এসেছি। সো আর অনেক বন্ধু বান্ধব সবাইকে দেখে আমি খুবই খুশি। আমি শিখানু বলছি, 67 ব্যাচ, আর 49 বছর পরে স্কুলে আসা, আমি গেছি যা আসি নাই, সেটার জন্য ধন্যবাদ। আর অনুমতি কি আমি বাচ্চা শৈশবে ফেরত এসেছি, ধন্যবাদ। আমি বরকতুল্লাহ মুন্সি, আমি 73 ব্যাচ, আর যিনি আমার সামনে আছেন উনি আমার বড় ভাই, আমার ছোটোবেলার থেকে আমাদের প্রতিবেশী ছিলেন, আমার ইউনিভার্সিটি লাইফে ওনার সাথে দেখা, আজকে স্কুল লাইফে ওনার সাথে দেখা, আল্লাহ ওনাকে বয়স্ক, আমি খুব ভালো লাগতেছে, আমি মনে হয় সেই 73 সালে চলে গেছি, সবাইকে ধন্যবাদ। আল্লাহ অ্যাডভোকেট ফাহমিদা জুবিন, ছোটো বড় সব ভাই বোনদের পেয়ে মনে হচ্ছে সেই শৈশব আবার আমি ফিরে গেছি, খুবই ভালো লাগছে। প্রিয় ছোট ভাই ফারুকের সাথে আমার 22 বছর পরে দেখা হয়েছে। আমি চানাচুর বিক্রি করি অনেক বছর ধরে, আপনার ন্যাশনাল স্কুলে বিক্রি করি, অনেক ছাত্র আমার থেকে চানাচুর খাইছে, তারপরে মডার্ন স্কুলে বিক্রি করি অনেক বছর ধরে, বড় বড় অফিসার হয়ে গেছে আমার চানাচুর খাই, 30-35 বছর তো হইব সুন্দর মতন। আমার 2 ছেলে আর 2 মেয়ে, মেয়ে বিয়ে দিয়ে দিছি, বড় ছেলে দোকানদারি করে আর ছোটোটা লেখাপড়া করে, আপনার কলেজে আইএ পাস করে বিয়ে পড়ে, কাজে থাকলে শরীর ভালো থাকবো এই জন্য মনে করি। সাথী আমার বড় বোনের মেয়ে, ওনার নাম সাথী, ও বুড়ো হয়ে গেছে, আমার বড় বোনের মেয়ে, ওই নামে নামে চানা চত্ব। আমার নাম আসিফ মাহমুদ, আমরা হলাম উত্তাল 70, আমাদের ব্যাচ। তো আজকে এই রিউনিয়নটা তো প্রথম আসছি, প্রথমটা তো আমি আসতে পারিনি, খুব এটা এক্সপ্রেশনটা আসলে মুখে বলে বিয়ে করা যাবে না, যাদের সাথে দেখা হয়েছে 30 বছর পর, কারোর সাথে 40 বছর পর, নামে কাউকে চিনি না, পরিচয় দিয়ে আবার নতুন করে পরিচিত হচ্ছে, খুব ভালো লাগছে, এটা মানে এই ফিলিংসটা এইভাবে বলে বোঝানো যাবে। তাসমিনা শারমিন কান্তা, 84 ব্যাচ, কেমন লাগছে আজকে? বেশি ভালো লাগছে, যারা আমাদের চেয়ে সিনিয়র সেইসব ভাইয়া আপুদের খুশি দেখেও আমাদের ভালো লাগছে। গুলাম রব্বানি, আমি মডার্ন স্কুলের 69 ব্যাচ, আজকে এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে, মনে হয় যেন আমি আমার সেই ছোটোবেলায় ফিরে গেছি, আমার বন্ধুদের দেখে আমার চমৎকার একটা অনুভূতি হচ্ছে। তাহমিন আক্তার লাকি, 90 ব্যাচ, আমি আজকে অনেকদিন পরে এখানে এসে আসতে পেরে খুব ভালো লাগছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যে স্কুলের স্টুডেন্ট, আমার ছেলেও স্কুলে পড়ে গেছে, কিন্তু ওর একটা আফসোস, বা আমাকে কেন রাখা হয়নি। হ্যাঁ, তো আসার সময় বাবা বলছিল আমাকে যে মা তুমি যাচ্ছ তোমার স্কুল, আমি তো স্কুলের স্টুডেন্ট, বাট আমি কেন নাই, তো এইটা একটু কষ্ট হচ্ছে যে ও আসতে আরও বেশি এনজয় হতো, যারা আসেনি ওরা আসলে মিস করেছে, খুব ভালো একটা প্রোগ্রাম। Oh, my God.
নাম নাসিরুল ইসলাম মজুমদার, আমি 87 ব্যাচ, 87 এখান থেকে পঞ্চম শ্রেণীতে পাশ করি। আজকের চমৎকার দিন, আনন্দের দিন, এবং এটা যে কোনো মানুষের জন্য এই ধরনের পুনর্মিলনী খুবই আনন্দের, আমাদের জন্য তো আরও অনেক আনন্দের। ডক্টর খুশি সাইদি, আমি এই স্কুলের 70 ব্যাচ। আমরা এখন যে পর্যায়ে আছে, সবাই আমাদেরকে স্যার বলে, স্যার ভালো আছেন, স্যার কেমন আছেন, কিন্তু এখানে কিন্তু তুই করে কথা হয়। আমার ফ্রেন্ডরা আমাকে তুই বলে, এখানে আমি ওই ডাক্তার বা ওই দেখেছি না, এই জন্য আমি খুব এনজয় করতেছি। কাজী মমতাজ হক, 2015 সালে আমরা ফেসবুকে সব ফ্রেন্ড হচ্ছিলাম, আমরা যারা মডার্ন স্কুলে পড়েছি আমাদের পরিচয় হচ্ছিল। তার মধ্যে হঠাৎ একদিন শিরিন, শাহাদাত, তারপর পেনি, আমরা সবাই মিলে একটা কথা হচ্ছিল যে আমরা একটা অ্যাসোসিয়েশন করতে পারি কিনা। শাহিন আর পেনি, শাহিনের অফিসে স্থাপত্য অধিদপ্তর, ওখানে ও ডাকলো আমাদের, আমরা 3-4 জন গেলাম, ওর কথা হলো। তার আগে আরেকবার পেনি আর শাহিন মিটিং করেছিল, এমনি করেই আস্তে আস্তে হলো আর কি এসব। আমি কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নাম জোয়ার হিন্দু মুসলমান, ইন্ডিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আমরা ইন্ডিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আমি কি সুন্দর দিন কাটাইতাম, আমরা কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নাম জোয়ার হিন্দু মুসলমান, গ্রামের নাম জোয়ার হিন্দু মুসলমান, বেলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আমরা বেলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আমি কি সুন্দর দিতে কাটাই না, আমি কি সুন্দর দিতে কাটাই না, হোসেন সরকারের ডেপুটি চিফ আর্কিটেক্ট পদে নিয়োজিত আছি। 1968 সালে ক্লাস 5 পাশ করে চলে গিয়েছিলাম, মানে সব জায়গায় আমি মডার্ন স্কুলের ছেলেপেলেদের পেয়েছি, কিন্তু অর্গানাইজ ছিল না। তো পেনি একদিন আসলে আমাদের শ্রদ্ধেয় কুদ্দুস সাহেবের বইটা নিয়ে আসলেন, এনে বললেন যে এই বইটা, স্যারের বইটা আমি পেয়েছি। তো তখন ওইখান থেকেই আসলে আমি আর পেনি মিলে আমরা চিন্তা করলাম যে আমরা একটা ইউনিয়ন, মানে একটা অ্যাসোসিয়েশন করতে পারি কিনা। তখন ওই কুমিল্লা মডার্ন স্কুল অ্যালামনাই নামটা ঠিক করেই 2015 সালে আমরা কুমিল্লাতে একটা রিউনিয়ন করেছি। সব আপাদের এবং জুনিয়র ছেলেপেলেদের দেখে আসলে সত্যি এই স্কুলে আসলে যেন ফিরে যাই সেই 1968 সালে। যারা আসতে পারেন নাই, সত্যি আমি বলবো যে আপনারা একটু হাসলি বললে বলতে আপনারা দুর্ভাগা, কারণ এইখানে এসে এই যে সবার সাথে দেখা হলো, এই অনুপ্রেরণাগুলো যে সবাই পাচ্ছে, আমরা যারা রিটায়ার্ড পার্সন আমাদের আর যাওয়ার কোথাও জায়গা থাকবে না, তখন আমরা চিন্তা করবো যে আবার সেই ছোটোবেলার বন্ধু বান্ধবদের নিয়ে আবার আবার আগের মতন, যতদিন বেঁচে থাকি আগের মতন সজীব হয়ে, সবুজ হয়ে আবার দিনটা কাটাতে পারি কি না সেই চেষ্টাই করবো। আমার নাম দিলনাসিম হোসেন, আমি
আমি 67 ব্যাচ। সবার বয়সটা আমরা ভুলে গিয়ে এত বড় ছোট সবার সাথে যে আমরা আনন্দ শেয়ার করতে পারি, বন্ধুত্বটা আবার নতুন করে মনে করিয়ে দেয় অনেকের সাথে। অনেক বছর পরে আমাদের সাথে একজনের 51 বছর পরে আমাদের এক বান্ধবীর সাথে দেখা হলো, এটাকে আমরা প্রাপ্তিই মনে করি, অনেক বড় প্রাপ্তি। সো আমরা আশা করি এই বন্ধুত্ব আমাদের টিকে থাকুক এবং অ্যালামনাই আরও বছর বছর ধরে চলুক, আমাদের পরে যারা আসবে তারাও যেন এটা কন্টিনিউ করে। আমি তারেক আবদুল্লাহ, আমি কুমিল্লা মডার্ন স্কুল থেকে 1974 সালে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ করে কুমিল্লা জেলা স্কুলে ভর্তি হয়েছি। এই স্কুলের অনেক স্মৃতি, ছোটোবেলার স্মৃতি এবং শিক্ষকদের স্মৃতি, এই মাঠের স্মৃতি, খেলার স্মৃতি, এগুলি অতুলনীয়। এবং এই স্কুল মডার্ন স্কুল নামকরণটা আমার মনে হচ্ছে যে এটা যথার্থই হয়েছিল। গুলালম 1972 ব্যাচ, এটা আমাদের প্রাণের মেলা, মানে ছোটোবেলার বন্ধুর মতো, মানে প্রাণ খোলা, এত সরল বন্ধু আর হয় না। পুরনো স্মৃতি, লাইন ধরে টিফিন খাওয়া, খিচুড়ি খাওয়া, এই মাঠে খেলাধুলা, এগুলো আমাদের অনেক আনন্দের। এখানে যে কীভাবে কর্মক্ষেত্রে আমরা যেভাবে দৌড়াই, এখানে আসাটা মনে হয় কর্মক্ষেত্রে ওরকম মনে হচ্ছে না। স্কুলে যেভাবে আমরা ছুটে গেছি, স্কুলে যেভাবে ছুটাছুটি করেছি, যারা বিদেশ থেকে তাদের কর্ম এই ব্যস্ততা ফেলে এখানে আসছে, সেটা দেখে আসলে অবাক লাগছে যে আমাদের ভিতরে সেই ফিলিংসটা যে স্কুলের ছুটাছুটি দৌড়াদৌড়ি, এখানে মনে হয় না যে আমাদের আজকে এই বয়সে আমরা এসে দাঁড়িয়েছি। সাবেরা সুলতানা মনি 1969 ব্যাচ। আজকে এই কুমিল্লা মডার্ন স্কুল অ্যালুমনি প্রোগ্রামটা আজকে 3 বছর ধরে হচ্ছে এবং এত সুন্দরভাবে আমরা এই প্রোগ্রামটা করে আসছি যে সত্যি এটা মানে বলার না। আমাদের সবার এই প্রচেষ্টা, আমাদের যে সার্থক হয়েছে তার জন্য আমি আমাদের কমিটির কিছু লোককে তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে, তার মধ্যে প্যানি অন্যতম। ও আজকে এত মানে ব্যস্ততার মাঝেও সে যে আমাদের জন্য এতটুকু করে গেছে, এতটুকু সময় দিয়ে আমাদের প্রোগ্রামটাকে এতটুকু তুলে ধরেছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য যারা কমিটিতে আছেন তাদেরকে। আর আজকে বিশেষত ভালো লাগছে, আমার কাছে মনে হচ্ছে যেন আমি সেই মডার্ন স্কুলের সেই ছাত্রী। Bye.